I'm Bobs and welcome to my channel. So, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কিভাবে just in 15 minutes pink colored throat পেতে পারো. So, firstly বলি যে যে কারণগুলোর জন্য আমাদের throat black হয়ে যায় সেগুলো হচ্ছে আমরা অনেকেই আছে যারা অত্যধিক পরিমাণে cigarette খাই যার জন্য আমাদের throat কালো হয়ে যায় এবং tanning তো একটা এখনকার দিনের big problem আর অনেকেই আছে যারা দেখছি ছোট থেকেই আমাদের throat গুলো black এবং তারা তাদের থোটগুলো নিয়ে হোপলেস সো আমি আজকে তোমাদের সাথে রেমেডিটা শেয়ার করব সেটা সাহায্যে তোমাদের যেটাই প্রবলেম হোক না কেন তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে সো আমাদের যে থোট পিঙ্ক করার প্রসিডিওরটা আছে এটিকে আমরা থ্রি স্টেপে ভাগ করে নিচ্ছি সো ফার্স্ট স্টেপ হচ্ছে এক্সফোলিয়েশন সেকেন্ড স্টেপ মাস্ক অ্যান্ড থার্ড স্টেপ ময়েশ্চারাইজেশন সো First step that I'm apply korbo seta hocche exfoliation. So I'm not dekhini kibhabe ei step ta kora jabe. আমরা আমাদের প্যাকটা নিয়ে নিয়েছি আর তার সাথে আমরা অ্যাড করে নিয়েছি বেবি ব্রাশ সো এই বেবি ব্রাশটা আমরা নিয়েছি তার কারণ আমরা যদি বড়দের ব্রাশটা নিতাম সেটার ফলে আমাদের ঠোঁটে যখন আমরা এটা রব করতাম তখন আমাদের ঠোঁট কেটে রক্ত বেরিয়ে যেত বিকজ ওগুলো খুব শক্ত হয় আর বেবি ব্রাশ যেহেতু খুব নরম হয় তো আমরা সেই ধরনের কোনো প্রবলেম গুলো ফেস করবো না সো এবার আমরা প্যাকটাকে দশের মধ্যে নিয়ে আমাদের ঠোঁটে সার্কুলার মোশনে রব করব আর এটা আমরা ম্যাক্সিমাম 3 থেকে 5 মিনিট ধরে রব করব এইভাবে পর আমি আমার ঠোঁটটা ধুয়ে ফেলেছি এন্ড তোমরা দেখতেই পাচ্ছ ঠোঁটের কালার কতটা চেঞ্জ হয়েছে এক্সফোলিয়েশনের পর সো ওটার মধ্যে চিনিটা ছিল সেই চিনিটা আমাদের ঠোঁটে স্ক্রাব করেছে অ্যান্ড স্ক্রাব করার পর আমাদের ঠোঁটের যে ড্যাড সেলসগুলো ছিল সেগুলো অনেকটা রিমুভ করে দিয়েছে আর এর মধ্যে যে লেবুর রসটা ছিল সেটা আমাদের ঠোঁটের কালার লাইটনিং এর জন্য খুব হেল্প করেছে অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ ঠোঁটের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সো এবার আমাদের এই প্রসিডিওরটার জন্য যে সেকেন্ড স্টেপটা ছিল প্যাক সেটা আমরা এবার অ্যাপ্লাই একটি বোলের মধ্যে আমরা নিয়েছি একটু হলুদ আর তার সাথে আমরা নিয়েছি কফি পাউডার আর আমরা নিয়েছি পতঞ্জলি অ্যালোভেরা জেল এইবার আমরা হলুদটির মধ্যে সামান্য কিছু কফি পাউডার অ্যাড করব আর তার সাথে আমরা অ্যাড করে নিচ্ছি অল্প একটু পতঞ্জলি অ্যালোভেরা জেল আর এটা আমি আমার ব্রাশের সাহায্যেই ভালো করে মিক্স করে নেব আর তারপর এটা আমাদের ঠোঁটে আমরা অ্যাপ্লাই করব প্যাকটা বানিয়েছি সেই প্যাকটা এবার আমাদের ঠোঁটে অ্যাপ্লাই করব অ্যান্ড এটা আমরা 10 মিনিট আমাদের ঠোঁটে রেখে দেব এটা ফার্স্ট অ্যাপ্লাই এর পরেই তোমরা দেখতে পাবে আমাদের ঠোঁটের কালার কতটা চেঞ্জ হয়েছে এবার আমরা 10 মিনিট ওয়েট করব সো 10 মিনিটস পর আমি আমার ঠোঁটটা ধুয়ে ফেলেছি অ্যান্ড গাইজ ইউ ক্যান সি দ্য ডিফারেন্স কালারটা তোমরা দেখতে পাচ্ছ টোটালি পিঙ্ক হয়ে গেছে আমি তোমাদের কাছ থেকেও দেখাচ্ছি কিছু অ্যাপ্লাই করিনি জাস্ট প্যাকটা তুললাম ওকে সো এরপর আমাদের যে থার্ড স্টেপটা ছিল সেটা হচ্ছে ময়েশ্চারাইজার তো সেটার জন্য আমি ইউজ করে নিচ্ছি খাদির ময়েশ্চারাইজার তোমরা যেটা ইউজ করো সেটা তোমরা ইউজ করতে পারো আমি এটা ইউজ করলাম তোমরাও এটা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করার পরেই তোমরা বুঝতে পারবে তোমাদের ঠোঁটের কালার কতটা চেঞ্জ হয়ে যায় অ্যান্ড ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করো ওকে সো আজকের জন্য এটুকুই বাই বাই